আজ বৃহস্পতিবার 12ই আষাঢ় 2024 সালের 27শে জুন। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ। এটি সূর্যের আলো থাকাকালীন আপনারা 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ এবং আধ্যাত্মিক চিন্তন চেতনা, জ্ঞান, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিবাহ, সন্তান সন্ততি, বিশেষ করে পুত্র সন্তান, এর সাথে সাথে কিন্তু এই বৃহস্পতি আমাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তির ধারক কারক বাহক গ্রহ। বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। তাই অবশ্যই বৃহস্পতির মজবুতির জন্য হলুদ ড্রেস পরুন, বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন, নিরামিষ খান, মুসুর ডাল কলা খাবেন না। আর বন্ধুরা, বৃহস্পতি বেশ কয়েকদিন আগেই কিন্তু রাশি পরিবর্তন করেছেন, যার ফলস্বরূপ আপনাদের উপরে কী কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে। অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই, হুটহাট করে আবারও বলছে রেগে যেতে পারেন, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আজ যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই, শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে, চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতিক যেন হবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন। দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ দিনটিকে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করে তুলতে পারে। আজ ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে, সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণ করুন। কাজে যতক্ষণ না পর্যন্ত আশ্বস্ত না হচ্ছেন, ততক্ষণ কিন্তু আপনার ধারণাগুলি ব্যর্থ হবে না, এটি জেনে রাখুন এবং প্রচেষ্টা জারি রাখুন।